সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাদক বিরোধী অভিযানে কুষ্টিয়া, গাইবান্ধা, ফেনী সহ 8 জেলায় নিহত হয়েছে 9 মাদক ব্যবসায়ী। পুলিশ বলছে নিহতদের বিরুদ্ধে একাধিক মাদকের মামলা রয়েছে। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আপেল শাহরিয়ারের রিপোর্ট। মঙ্গলবার মধ্যরাতে কুষ্টিয়ার লাহিনীপাড়া ও ভেড়ামারায় পুলিশের সাথে আলাদা বন্দুকযুদ্ধে মারা যান অভিযুক্ত দুজন মাদক ব্যবসায়ী। নিহতরা হলেন ফটিক ওরফে গাফফার ও লিটন হোসেন। এ সময় আগ্নেয়াস্ত্র, গুলি ও ইয়াবা জব্দ করা হয়। পুলিশ জানায় নিহতরা শীর্ষ মাদক ব্যবসায়ী, তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম ইসা নামে এক তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। পুলিশ বলেছে ইসার বিরুদ্ধে মাদক আইনে 7টি মামলা রয়েছে। গাইবান্ধায় র্যাবের সাথে গুলি বিনিময়ে রাজু মিয়া নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ভোর রাতে জেলার পলাশবাড়ি উপজেলায় এ ঘটনা ঘটে। র্যাব জানিয়েছে নিহত রাজু মাদক ব্যবসায়ী। জামালপুরে মঙ্গলবার মধ্যরাতে শহরের ছলকান্দা মাদ্রাসা বালুঘাট এলাকায় মাদকের অভিযান চালায় পুলিশ। এ সময় মাদক ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধে এক মাদক ব্যবসায়ী মৃত্যু ঘটে। ঠাকুরগাঁয়ে মাদক বিরোধী অভিযানে পুলিশের সঙ্গে গুলি বিনিময়ে আতাবুল নামে এক মাদক ব্যবসায়ী মারা গেছে। বুধবার ভোর রাতে জেলার পীরগঞ্জ উপজেলার ভাতারমাতি এলাকায় এই ঘটনা ঘটে। রংপুরে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী শাহিন নিহত হয়েছেন। নগরীর হাজিরহাট ব্রিজের কাছে গেল মঙ্গলবার মধ্যরাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে একটি রিভলভার এবং এক বস্তা ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।